السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো। আমি আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি বিএম মডেল স্কুল কলেজ বগুড়া। পাঠ পরিস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের পাঠদান করব সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণী, অধ্যায় 2, পাঠ 9। তো চলুন দেখা যাক এই পাঠে কি কি আছে। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা যন্ত্রগুলির নাম বলার চেষ্টা করি। প্রথমে যে যন্ত্রটি আছে সেটা মাউস। মাউস তারপর আছে হচ্ছে আমাদের স্ক্যানার, তারপর লাইট ফেন, তারপর জয়স্টিক, তারপর তার নিচে আছে কিবোর্ড, তারপর ইএমআর, তারপর আছে আমাদের হচ্ছে বারকোড রিডার, তারপর আছে ওয়েব ক্যাম, এবং লাস্টের দিকে বড় করে দেওয়া আছে আমাদের হচ্ছে ট্রান্সকার্ট রিডার। শিক্ষার্থী, তোমরা কি বলতে পারো এগুলি কোন ধরনের ডিভাইস? হ্যাঁ, তোমরা যেটা ধারণা করেছো সেটাই, এটা হচ্ছে এগুলি হচ্ছে ইনপুট ডিভাইস। তো আজকে আমাদের পাঠ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহৃত ইনপুট যন্ত্রপাতি। শিক্ষার্থী, এই পাঠ শেষে আমরা যা যা শিখব, অর্থাৎ শিখন ফলগুলি কি হবে, তা হলো কম্পিউটার ইনপুট ডিভাইস সম্পর্কে আমরা বলতে পারবো, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যেসব ইনপুট যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলি বর্ণনা করতে পারবো, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যেসব ইনপুট যন্ত্রপাতি ব্যবহার হয় তার কাজগুলি ব্যাখ্যা করতে পারবো। শিক্ষার্থী, এর আগে আমাদেরকে ইনপুট এবং ইনপুট যন্ত্র, ইনপুট ডিভাইস সম্পর্কে আমাদের জানতে হবে। তো আসুন আমরা ইনপুট এবং ইনপুট ডিভাইস সম্পর্কে জেনে নিই। ইনপুট, কম্পিউটার কাজ করার সময় প্রয়োজনীয় তথ্য বা নির্দেশনা দেওয়া হয়, এই তথ্য বা নির্দেশনাকে আমরা ইনপুট বলি। অর্থাৎ কম্পিউটারে কাজ করার সময় প্রয়োজনীয় তথ্য বা নির্দেশনা দেওয়া হয় তাকেই ইনপুট বলে। আর তথ্য বা নির্দেশনা দেওয়ার জন্য যে যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ডিভাইস বলে। শিক্ষার্থী, এখানে একটু তোমরা নোট ডাউন করতে পারো যে ইনপুট এবং ইনপুট ডিভাইস কাকে বলে। ইনপুট কাকে বলে? তাহলে তোমরা বলতে পারবে এখন যে কম্পিউটার কাজ করার সময় প্রয়োজনীয় তথ্য বা নির্দেশনা দেওয়া হয় তাকে ইনপুট বলে। আর ইনপুট ডিভাইস কাকে বলে? আর তথ্য বা নির্দেশনা দেওয়ার জন্য যে যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহার করা হয় সেই যন্ত্র বা যন্ত্রাংশকে ইনপুট ডিভাইস বলে। যে শিক্ষার্থী, আমরা ইনপুট এবং ইনপুট ডিভাইস সম্পর্কে জানলাম, এখন আমরা ইনপুট যন্ত্রপাতি সম্পর্কে আমরা একটু জানবো ডিটেলস ভাবে। আমরা কতগুলো ইনপুট ডিভাইসের ছবি দেখি। এখানে আছে কিবোর্ড। কিবোর্ড দিয়ে সাধারণত বাংলা, ইংরেজি বা বিশ্বের যে কোনো ভাষায় লেখা যায়। অর্থাৎ কিবোর্ডে একটি বোতাম চাপলে কম্পিউটারের ভিতরে সেই বোতামের জন্য নির্দিষ্ট অক্ষরটি প্রবেশ করে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এবার আমরা মাউসের একটি ছবি দেখাচ্ছি। এখানে একটি মাউস আছে এবং তার নিচে আমাদের কম্পিউটার যন্ত্রের মাউস আছে। আমরা যদি ছবি আঁকতে চাই তখন কিবোর্ড দিয়ে কিন্তু সেটা আঁকানো সম্ভব নয়, এর জন্য একটি মাউসের প্রয়োজন। একটি মাউস নাড়িয়ে আমরা সেটি করতে পারি। মাউসকে ইনপুটের এবং কমান্ড দেওয়ার কাজেও ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমরা যেটা দেখাচ্ছি এখন সেটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা। বর্তমানে প্রায় সকল ডিজিটাল ক্যামেরায় কম্পিউটার ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। ডিজিটাল ক্যামেরাটিতে ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটার যুক্ত করে ডিজিটাল ছবি কম্পিউটারে প্রবেশ করানো হয়। তাহলে তোমরা বুঝতে পারলা ডিজিটাল ক্যামেরার কাজ কি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব স্ক্যানার। স্ক্যানার সাধারণত স্টুডিওতে ব্যবহার করা হয় ছবি স্ক্যান করার জন্য, কিন্তু আমরা আরো কিছু কাজ জানবো। একসময় ফটোকপি মেশিনে কি সাহায্যে আমরা বিভিন্ন ডকুমেন্ট প্রতিলিপি করতাম, কিন্তু এই প্রতিলিপি যতবার দরকার ততবারই মেশিনে ব্যবহার করতে হতো, তথ্যটি সংরক্ষণ করা থাকতো না। এই সমস্যা সমাধানের জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে স্ক্যানার। যে কোনো প্রকার ছবি, মুদ্রিত মুদ্রিক বা মুদ্রিত অক্ষর বা হাতের লেখা ডকুমেন্ট বা কোনো বস্তুর ডিজিটাল প্রতিলিপি আমরা
এই যন্ত্রের মাধ্যমে স্ক্যান করতে পারি এবং সেটা কম্পিউটারে ধারণ করাতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এবার ডিজিটাল ক্যামেরার কথা বলছি। বর্তমানে প্রায় সকল প্রকার ভিডিও ক্যামেরা কম্পিউটারের ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। এটির মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করে বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ধারণ করে কম্পিউটারে প্রবেশ করানো যায় এবং সেটি পরে এডিট করে প্রাণবন্তর করা যায় এবং সকলের নিকট সেটা আকর্ষণীয় করা যায়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব ওয়েব ক্যাম। ওয়েব ক্যাম খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস। বর্তমানে ওয়েব ক্যাম ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার ব্যবহার করে নিজের কথা অর্থাৎ নিজেদের মধ্যে সরাসরি ছবি বা ভিডিও আদান প্রদান করতে পারে। সামাজিক ওয়েবসাইটগুলিতে পারস্পরিক আলাপচারিতায় ওয়েব ক্যাম ব্যবহার করা হয়। ভিডিও কনফারেন্সিং বা ভিডিও ফোনের ওয়েব ক্যাম ব্যবহার সর্বাধিক। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে এই ক্যামেরায় ব্যাপক ব্যবহার কারণে এর নাম হয়েছে ওয়েব ক্যাম। যে শিক্ষার্থী লক্ষ্য রাখো, এখানে একটা পয়েন্ট নোট ডাউন করতে পারো তোমরা, যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ক্যামেরার ব্যবহারের কারণেই এর নাম হয়েছে ওয়েব ক্যাম। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এ ক্যামেরার ব্যাপক ব্যবহারের কারণে এর নাম হয়েছে ওয়েব ক্যাম। তাহলে ওয়েব ক্যামের নামকরণ সম্পর্কে আমরা আজকে জানলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা এখন দেখাচ্ছি জয়স্টিক। তোমরা সবাই অনেকেই গেম খেলতে অভ্যস্ত, গেম কিন্তু বেশি খেলা ভালো না, কারণ বেশি গেম খেললে আবার চোখের সমস্যা হয়, হাতের সমস্যা হয়, খাবারের অরুচি আসে, সেক্ষেত্রে অতিরিক্ত গেম খেলা ভালো না। তো আমরা যে গেম খেলি, গেম খেলার জন্য সাধারণত আমরা কিবোর্ড মাউসও ব্যবহার করি, কিন্তু গেম খেলার জন্য জয়স্টিক ব্যবহার করা যায়। জয়স্টিক একটি ইনপুট ডিভাইস, অর্থাৎ জয়স্টিক দিয়ে গেম খেলা আরও সহজ হওয়ায় বর্তমানে এটি জনপ্রিয় একটি ইনপুট ডিভাইস হিসেবে বেশ পরিচিত। এবার আমরা যে ডিভাইসটি দেখব সেটি হচ্ছে ওএমআর। এটি একটি ইনপুট ডিভাইস, আলোর প্রতিফলন বিচার করে এটি বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে। ওএমআর কাজের ধরন অনেকটা স্ক্যানারের মতো, বিশেষ করে তৈরি কিছু ছাপ বা চিহ্ন ওএমআর পড়তে পারে। বিশেষ করে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর যাচাই ওএমআর ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শিক্ষার্থী, তোমরা যে ওএমআর শিটে যে উত্তরগুলি লেখো, ঠিক আছে, বৃত্ত ভরাট করে যে উত্তরগুলি লেখো, সেগুলি সাধারণত ওএমআর মেশিনের মাধ্যমে খুব দ্রুত গতিতে আমরা খাতা মূল্যায়ন করতে পারি। তোমরা জানো যে মেডিকেলে পরীক্ষা হয়, মেডিকেল পরীক্ষা হয়তো দেখা যাচ্ছে যে 3-4 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে তাদের রেজাল্ট দেয়। কিভাবে দেওয়া সম্ভব? এই ওএমআর মেশিনের মাধ্যমে সেই উত্তরপত্রগুলি কাটা হয় বা দেখা হয়, মূল্যায়ন করা হয়, যার মাধ্যমেই আমরা দ্রুত গতিতে এই উত্তরপত্রগুলি মূল্যায়ন করতে পারি। তো শিক্ষার্থী, এবার আমরা যে ডিভাইসটি বলবো সেটা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। আমাদের কথা, গান বা যে কোনো ধরনের শব্দ এর মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করানো যায়। বিশেষ করে অডিও বা ভিডিও কনফারেন্সিং ক্ষেত্রে মাইক্রোফোন আবশ্যক। এবার বারকোড রিডার। বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের মান, মূল্য এবং বিস্তারিত কিছু তথ্য একটি কোডের মধ্যে লিপিবদ্ধ করা থাকে যা আমরা পড়তে পারি না, এটি সহজেই বারকোড রিডার পড়ে নেয়। অর্থাৎ মেশিনের তৈরি সাংকেতিক কথা পড়ানোর জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকেই বারকোড রিডার বলা যাবে। বারকোড রিডারে কিছু কোড থাকে, এই কোডগুলির মাধ্যমে কিছু তথ্য লিপিবদ্ধ করা থাকে যা বারকোড রিডার পড়তে পারে। এটা যন্ত্রের তৈরি ভাষা এবং যন্ত্রই বুঝতে পারবে। বারকোড রিডার এখন বর্তমানে কিউআর কোডও ব্যবহার করা হচ্ছে, কিউআর কোডটিও কিউআর কোড রিডার বা বারকোড রিডারের মাধ্যমে পড়ানো যায়। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা পাঞ্চ কার্ড রিডারের কথা বলছি এবার। অফিস, আদালত বা কোনো প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতির জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। মূলত হাতের ছাপ বা নির্দিষ্ট কার্ড বা আইডি কার্ডের মাধ্যমে এর উপস্থিতি নিশ্চিত করে। বর্তমানে এটির উপস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানে বেড়ে গিয়েছে, ছাত্রছাত্রী উপস্থিতি নেওয়ার ক্ষেত্রেও এই কার্ড ব্যবহার করা হয়। এবার আমরা দেখব ল্যাপটপের একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। আমরা ল্যাপটপে দেখি যে কিবোর্ড আছে এবং তার সঙ্গে একটা টাচ প্যাড থাকে, অর্থাৎ এটি মূলত ল্যাপটপের সাথে যুক্ত একটি ইনপুট ডিভাইস। এর সাহায্যে ল্যাপটপে নির্দেশ প্রদান করা হয় বা কমান্ড দেওয়া হয়, অর্থাৎ মাউসের কাজ, যেটা আমরা যে মাউসের কাজগুলি যেটাতে সম্পূর্ণ করি সেটা হচ্ছে টাচ প্যাড।
কম্পিউটার মাউস ছাড়াও চলবে, কারণ এই ট্রাসপ্যাডের মাধ্যমে আমরা মাউসের যাবতীয় কাজগুলি সম্পাদন করতে পারি। এটি মাউসের মতোই কাজ করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারলে যে ইনপুট ডিভাইসগুলোর কাজ বা কার্যকারিতা, এবং ছবির মাধ্যমে দেখিয়ে দিতে দেওয়ার চেষ্টা করলাম যে তোমরা ইনপুট ডিভাইসগুলো যেন চেনো। তো তোমাদের বাড়ির কাছে থাকবে তোমাদের দেখা এমন 5টি ইনপুট ডিভাইসের নাম লিখবা, এবং তার সাথে এই ইনপুট ডিভাইসগুলোর কী কাজ করে তা বর্ণনা করে দিবা। তো ক্লাসে সেগুলি বর্ণনা করে নিয়ে আসবা, আমি সেগুলি মূল্যায়ন করব এবং দেখব। তো আশা করি আমার ক্লাসটি সবাই বুঝতে পেরেছ। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।